আছো তোমরা সবাই? ভালো ভালো আছি ম্যাম। আজ আমি তোমাদের একটি দারুণ জিনিস দেখাবো। কি দেখাবো ম্যাম? তার আগে আমাকে বলো, তোমাদের কার কার বাড়িতে মোবাইল ফোন রয়েছে? আমার বাড়িতে মোবাইল আছে ম্যাম। তাহলে শোনো, প্রথম এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম ওয়েস্ট বেঙ্গল আমাদের সকলের জন্য খুব সুন্দর একটি মজাদার অ্যাপস নিয়ে এসেছে, যে অ্যাপসের দ্বারা আমরা বাড়িতে বসেই আমাদের মোবাইল দিয়ে আমাদের পড়াশুনোকে আরও ভালোভাবে চালিয়ে যেতে পারবো। এছাড়াও খুব সুন্দর সুন্দর খেলা, মজাদার ভিডিও ও নানান রকম তথ্য জানতে পারবো, তাই নাকি ম্যাম? তাহলে খুব ভালোভাবে শোনো যে ওই অ্যাপসটি পেতে হলে আমাদের কী কী করতে হবে। প্রথমেই আমাদের মোবাইলের ডেটা কানেকশনটি অন করে নিতে হবে। তারপর আমাদের যেতে হবে আমাদের মোবাইলের প্লে স্টোর অপশনটিতে, যেটিকে তোমরা এখন ওই গোল করা ঘরের মধ্যে দেখতে পাচ্ছ। তারপর আমরা আমাদের মোবাইল ফোনের প্লে স্টোর অপশনটিতে গিয়ে সার্চ বাটনে লিখব PRATHAM, প্রথম BENGAL, বেঙ্গল। প্রথম বেঙ্গল লিখেই আমরা আমাদের মোবাইলে সার্চ করা মাত্রই আমরা এরকম একটি অপশন দেখতে পাবো যেখানে লেখা রয়েছে ইনস্টল। আমরা ইনস্টল ঘরটিতে ক্লিক করলেই আমাদের এই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আমরা আমাদের মোবাইল ফোনে নতুন একটি অ্যাপস পেয়ে যাব, যেটি তোমরা এখন ওই গোল করা ঘরটির মধ্যে দেখতে পাচ্ছ প্রথম বেঙ্গল নামে। এখন আমরা জেনে নিই ওই অ্যাপসটির মধ্যে কি কি রয়েছে, কেমন? ঠিক আছে ম্যাম। অ্যাপসটির মধ্যে ক্লিক করলে আমরা আমাদের মোবাইল ফোনে এরকম একটি ইন্টারফেস দেখতে পাব। এখন আমরা জেনে নিই কোন অপশনে কি কি রয়েছে। প্রথমে রয়েছে অ্যাবাউট প্রথম। অ্যাবাউট প্রথমে ক্লিক করলেই আমরা প্রথম সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারব। তারপর রয়েছে স্টাডি রুম। এখন তাহলে আমরা জেনে নিই স্টাডি রুমে কি কি রয়েছে। স্টাডি রুমে ক্লিক করা মাত্রই আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাব যেখানে রয়েছে ভাষা, গণিত, ইংরাজি, বিজ্ঞান, হোয়াটসঅ্যাপ, SMS। এবার আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো একটি অপশনে ক্লিক করলেই আমরা পেয়ে যাব সেই বিষয় সম্পর্কিত নানা রকম তথ্য ও মজাদার মজাদার ভিডিও। কি কেমন লাগছে তোমাদের? খুব ভালো ম্যাম। স্টাডি রুম ছাড়া আর কি কি রয়েছে চলো তাড়াতাড়ি দেখে নেই। যে ঘরটি গোল করা রয়েছে এই ঘরটির নাম টিচার্স কর্নার। এখন তোমরা আরেকটি খুব সুন্দর ঘরে গোল করা দেখতে পাচ্ছ, এই ঘরটির নাম গেম। এখানে ক্লিক করেই আমরা নতুন নতুন ও মজাদার মজাদার গেম শিখতে পারবো। ম্যাম আমি কিন্তু খেলা শিখব। ঠিক আছে, তুমি খেলা শিখো, তার আগে আমরা বাদবাকি ঘরগুলি দেখে নিই। এখন যে ঘরটি দেখতে পাচ্ছ তার নাম এক্সটার্নাল লিঙ্কস। এই ঘরটিতে ক্লিক করা মাত্রই আমরা নতুন নতুন লিঙ্ক পেয়ে যাব, সেই লিঙ্কগুলোতে ক্লিক করলেই সেই বিষয় সম্পর্কিত নতুন নতুন তথ্য জানতে পারবো। এখন যে ঘরটি দেখতে পাচ্ছ তার নাম অ্যাসেসমেন্ট। এই ঘরে ক্লিক করে আমরা মূল্যায়ন করতে পারবো। অ্যাসেসমেন্ট ঘরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে তোমরা, যেখানে আমরা প্রি প্রাইমারি থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের নানান বিষয়ে মূল্যায়ন করতে পারবো। এখন তোমরা নতুন আরেকটি ঘরে গোল করা দেখতে পাচ্ছ, এই ঘরটির নাম কমিউনিকেশন অ্যান্ড ফিডব্যাক। এই ঘরে ক্লিক করে আমরা প্রথমের সঙ্গে যোগাযোগ করতে পারবো ও আমাদের মতামত জানাতে পারবো। কি কেমন লাগলো তোমাদের এই অ্যাপসটি? খুব ভালো লেগেছে। তোমরা কি কেউ জানো এই অ্যাপসটি কোন কোন ক্লাসের ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারবে? না ম্যাম, জানি না। তাহলে শোনো, এই অ্যাপসটি প্রি প্রাইমারি থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরা ব্যবহার করতে পারবে। এছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনার সঙ্গে এখনও যুক্ত রয়েছে বা যারা পড়াশুনো ছেড়ে দিয়েছে এবং বাড়ির সমস্ত বড়রাও এই অ্যাপসটি ব্যবহার করতে পারবে। তাহলে আজই তোমরা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবে ও তোমাদের বন্ধুদেরকেও জানাবে, যাতে করে
সকলেই অ্যাপসটি ডাউনলোড করে নেয়। আমি ডাউনলোড করব, আমি আজকেই ডাউনলোড করে নেব। তো বন্ধুকেই বলবো এই অ্যাপসটি যাতে ডাউনলোড করে নেয়। তাহলে আজকে সবাইকে টাটা টাটা, আবার দেখা হবে।